বিএনপিকে কে জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে আইনমন্ত্রী হক বলেছেন এখন পর্যন্ত বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা আমাদের নেই তার মানে যে যেকোনো সময় তাদের চিন্তার পরিবর্তন হতে পারে তাদের এই ধরনের বক্তব্য উদ্ভ্রান্তের প্রলাপ দেশে ক্রমাগত তামসিকতা ঢোকার আলামত গণতন্ত্রকামী জনগণের সতর্ক থাকা জরুরি কারণ আদিম অসভ্য অবস্থা দেশে টেনে আনতে চাচ্ছে এই আওয়ামী ফ্যাসিস্টরা গত আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপি সহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিলেন ঢাকায় বিএনপির মহাসমাবেশের পরিণতি সাপ্লা চত্বরের চেয়েও ভয়াবহ ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনি হুমকি কার্যকর আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে গ্রেনেড বোমা হামলা আওয়ামী অপশক্তি এখানেই থেমে থাকেনি বিএনপিকে কে জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে নির্মমভাবে পিটিয়ে পুলিশ হত্যা করেছিল এভাবে একটি উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি গ্রেপ্তার অব্যাহত রেখেছে সুতরাং বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্কা ভাগ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হনাহানি কোন শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফলে পরিস্থিতি সামাল দিতে গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ওবায়দুল কাদেরের আগাম কথায় আরও আশঙ্কা বেড়েছে আওয়ামী লীগের গুপ্তবাহিনী নিজেরাই নিজেদের নৌকা লাঙল পাগল ট্রাক ইগল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হতার পথও বেছে নিতে পারে সুতরাং জনগণকে সতর্ক থাকতে হবে সজাগ থাকুন সম্ভব হলে আওয়ামী অপকর্মের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করে রাখুন আর বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার যে হুমকি দিচ্ছে সেটি ভয় পেয়ে সেটি ভয় পেয়ে এটা আওয়ামী লীগেরই আত্মচিৎকার কারণ জনগণ তোদের সাথে নাই ওরা জানে যে জনগণ বিএনপির সাথে বিএনপির আন্দোলনের সাথে তো সুতরাং কোন পথ দিয়ে কি ঘটে যেতে পারে এই ভয়ই তারা এই কারণেই তারা হুমকি ধামকি দিচ্ছে আর সেই সেই এই ধরছে করছে এই হুমকি দিচ্ছে এই ধরনের চিন্তা ও অপতৎপরতা সংবিধান বিরোধী আইনের শাসনের পরিপন্থী সরকার দীর্ঘদিন ধরেই একদলীয় ব্যবস্থার দিকে এগুচ্ছে তবে তারা জনগণের প্রতিরোধের কারণে সফল হবে না জনগণের রক্তে সংগ্রামের বীজ রয়েছে সেই বীজই বিজি অঙ্কুরিত হয়ে জনগণকে প্রবল শক্তিতে ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হবে